দেব রুক্মিণী এবং দেব শুভশ্রী এই দুটো জুটিকে তুমি নিজে কিভাবে দেখবে? দুটোই খুব সুন্দর জুটি আমার মনে হয়। কে দেব শুভশ্রী অনেক হিট দিয়ে এসেছে। সি আমাদের জুটি মানে কি, আমরা আমাদের কাজ, আমাদের হিট, আমাদের বক্স অফিস, বক্স অফিস দেখে তো জুটি তৈরি হয়। কারণ আমি তোমার সঙ্গে কাজ করলে ভালোই হবে, বাট জুটি আমরা দিই, জুটির ট্যাগলাইনটা আসে বিকজ অফ দ্য বক্স অফিস রেশিও, বক্স অফিস সাকসেস। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত অন স্ক্রিন কেমিস্ট্রি না, বাট অন স্ক্রিন কেমিস্ট্রি আমার সঙ্গে মিমিরও খুব ভালো, কোয়েলের সাথে খুব ভালো। তো কিন্তু জুটি শব্দটা, মি বিং এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, জুটি যখন আমরা বলি, যখন বক্স অফিসের সঙ্গে তাদের পার্সোনাল রেশিওটা খুব ভালো থাকে তখন আমরা জুটি করে দিই। কিন্তু আমার মনে হয় কি, দেব রুক্মিণী বক্স অফিসের জুটির জন্য ইউ টু ওয়েট ফর 23rd June। হ্যাঁ, দেব শুভশ্রী অলরেডি বক্স অফিস দিয়ে এসেছে, ধূমকেতু ডেফিনেটলি একটা ওয়েটিং লিস্টে আছে। তুমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো কোন জুটিটা আমার কাছে ভালো, দুজনেই খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস, আমি দুজনের সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি। বোথ আর গুড ইন দ্যার ইকুয়াল জোন, মানে দুজনকে দুজনের জোনে যদি ফেলে দেওয়া হয় দুজনেই খুব স্ট্রং কন্টেন্ডার। আর প্লাস আমি এটাও মনে করি দেবের নায়িকারা সবসময় দেবের বন্ধুই হয়ে ওঠে, সেটা আমি বাইরেও দেখেছি যে তারা খুব ভালো বন্ধু এবং সেই ভাইবসটাই আসলে ফুটে ওঠে ছবি। আই টেল ইউ আমার মধ্যে ওইটা নেই কি এটা আমার ছবি, মানে আই এম দ্য হিরো, আমার ফার্স্ট পোস্টার আমারই যাবে, তোমরা কেউ না। দ্য টিম ওয়ার্ক, আই বিলিভ ইন, প্রত্যেকটা মানুষের একটা একটা অবদান থাকে, একটা কন্ট্রিবিউশন থাকে প্রত্যেকটা ছবিতে, সেই জায়গাতে হিরো হোক, হিরোইন হোক, কোস্টার হোক, ডিরেক্টর হোক, ক্যামেরাম্যান হোক, মেকআপ আর্টিস্ট হোক। তো আমার মনে হয় কি আজকের, মানে আমি বিশ্বাস করো এই 1-2 বছরের মধ্যে আমি মিথটাই ভেঙে দেবো, সুপারস্টার মিথ, যেটা করবো, যেটা করতে চাই, কি ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলো। শুভশ্রী একটা খুব মেন্টাল সেটব্যাক এর মধ্যে দিয়ে গেছে এবং সেটা ও হয়তো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। দেখো মেন্ট না না, তুমি পার্সোনাল হয়ে আছো তাহলে তো আমি বলো রুকমিও তো বাবা, হি জাস্ট লস্ট হার ফাদার। দেখো জীবনে অ্যাজ এন অ্যাক্টর আমাদের নিজের বলে কিছু হয় না, আমরা সবটাই এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। আজকে আজকে রুকমিনীর 4 দিন পর 5 দিন পর প্রমোশন এলো, আমি ওকে ফোর্স করিনি, বাট শি আন্ডারস্টুড দ্যাট কে 3 দিন বাকি আছে। আমরা ও ছিল না আজকে, তো সকালে ফোন করে বলে না আমি ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রমোশন। আমার মনে হয় এইটা আমার বা শুভশ্রী বা রুক্মিণী জীবনে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে যারা প্রফেশনাল তাদের জীবনে তাদের পার্সোনাল কিছু হয় না। তোমাকে অফিস থেকে বলা হয়েছে একটা ইন্টারভিউ নিতে হবে, হঠাৎ করে তোমার বাড়িতে কিছু হলো, বাট তোমার কাছে অ্যাজ এ প্রফেশনাল তুমি অন্য কাউকে ফোন করো, বলে তুই একটু বাড়িটা দেখ, আমার এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট। তুমি রিপোর্টার বলে তোমারটা প্রকাশ হলো না, তুমি কতটা স্যাক্রিফাইস করে এই জায়গায় এলে। আমরা অ্যাক্টর বা আমরা সেলিব্রিটি বলে আমাদের একটা বিক্রি হয়, আমাদের একটা TRP আসে, কে কার ব্রেকআপ হলো, কার বাবা মারা গেল, কার এ হলো, কার অমুক হলো, সেইটাকে এমন করে প্রেজেন্ট করা হয় যেটা আগে কারো কিছু হয়নি, এটা আমাদের কাছে প্রথম ভালো লাগে। নট লাইক দ্যাট।